আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকতে হবে, তাহলে এই বিজয় আসবে, ঠিক কিনা? কারণ আমরা বিপদ আপদকে ভয় করি না, আমরা সবর করি। আমরা জানি যে রাত্রি যত গভীর হয়, অন্ধকার তমানিশা ভেদ করে সুবহে সাদিক হয়। আমরা জানি গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান আসার সময় ঘনাতে থাকে। আমরা জানি মুমিনের জীবনে বিপদ আপদ পরীক্ষা যত বাড়তে থাকে, মুমিনের সুসময় কাছে আসতে থাকে। এজন্য আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? আমি যুবক ভাইদের প্রতি সুক্রিয়া যে আপনারা এসেছেন, কচিকাঁচা সোনার মণিরা যারা এসেছে তোমাদেরকেও সুক্রিয়া, মিডিয়ার ভাইয়েরা, অনেক মিডিয়া কর্মী এসেছে, এরাও আমাদের মতো দিন নাই রাত নাই এক জেলা থেকে আরেক জেলায় কোরআনের কথাগুলো যে রেকর্ড করে তারা ছড়িয়ে দেয়, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহর মেহরবানি যে আমরা শুরু করতে পেরেছি আর আপনারা অনেকটা ঠান্ডা হয়ে আসছেন। এইখানে কি, এই যে মাঝখানে এই জায়গায়, ও বসারও জায়গা নাই, আহা আহা, হুজুর বলে দিছে পশ্চিম দিকে গেলে জায়গা আছে, ওদিকে প্রজেক্টর আছে, সব আছে, স্ক্রিন আছে, আশেপাশে মাঠ আছে, ওইখানে প্রজেক্টরে দেখা যাবে, ধাক্কাধাক্কি করা যাবে না, ধাক্কাধাক্কি করা যাবে না। আমি যেই ব্যথা পাইছি বুকে, আমি কথা বলতে কষ্ট হচ্ছে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো আপনারা যদি এরকম বিশৃঙ্খলা করেন, কথা চালিয়ে যাওয়া কষ্ট হবে। একটু নিঝুম নিস্তব্ধ রাত উপহার দিতে হবে আমাকে, জানি কষ্ট হচ্ছে, বেশি কথা বলবো না, অল্প কয়েক মিনিট, 10টা বেজে গেছে প্রায়। খুতবুকুম তাবিলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা, কিয়ামতের আগে বক্তব্য হবে লম্বা, সালাত হবে খাটো। ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, ইউর ইসলামিক লেকচারস উইল বি ভেরি লংগার and your salah will be shorter. কিয়ামতের আগে তোমাদের বক্তব্য হবে লম্বা, সালাত হবে খাটো। আমরা এখন বক্তব্য শুনতে পছন্দ করি, লম্বা সালাত, লম্বা সুজুদ, লম্বা রুকু, লম্বা তাসবিহ, তাহলিল, এগুলো পছন্দ করি না। চেঞ্জ করতে হবে সিস্টেমটা, একটু চেঞ্জ করতে হবে। আমাদের সিফাত হাসানের কথা না বললেই না, অনেক কষ্ট করছে এই প্রোগ্রামের জন্য, তাকে আমি দিনের জন্য খুব ভালোবাসি, আমাকে অনুরোধ করছে, হুজুর এই কথাটা বলে দিয়েন যে আমি আপনার পিএস না, আমারে জ্বালায় ফেলতেছে, আমি নোশন দিতে থাকতে পারি না। তো এই জনসমুদ্রের কাছে আমি বললাম, সে আমার পিএস না, আমার ছোট ভাই, আমার এই প্রোগ্রামে আসার আসল কারণ হচ্ছে জাফরি হুজুর অর্ডার করেছেন, হুজুরের অর্ডার, এটা তো মাথা পেতে নিতে হবে, মুরব্বি দোয়ার জন্য আসছি। তো এই জন্য সিফাত হাসান আমাদের সাথে যোগাযোগ করে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে, সে আসলে আমার প্রোগ্রাম রাখে না। সিফাত, তোমার কথা পৌঁছে দিয়েছি লোকজনদের কাছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের সময় অনেক কম, কথা অনেক বেশি, তাই কথা না বাড়িয়ে আমরা মূল কথায় চলে যাই। আজকে আমি মনে মনে ভেবে এসেছি, দ্য লিডারশিপ কোয়ালিটিজ অফ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব দেওয়ার গুণাবলী, তিনি কি করে উম্মাকে লিড দিয়েছেন। এই যে আমাদের এখন সেন্ট্রাল লিডারশিপ নাই, তাই না? আমাদের কোনো কেন্দ্রীয় নেতা আছে? কথা বুঝে নাই বোধহয়। আমাদের সেন্ট্রাল লিডারশিপ আছে? ফিলিস্তিনে আমরা মার খাই, ইরাকে মার খাই,
সিরিয়াতে আমাদের বাড়িগুলো ভেঙে চুরে মেসাকার, আরাকানে আমাদেরকে তো ভাগাই দিছে আরাকান থেকে। টেকনাফে 10 লক্ষেরও বেশি রোহিঙ্গা ভাইয়েরা বৃষ্টির মধ্যে কিভাবে যে থাকে, আর এই প্রচন্ড শীতে কিভাবে বেঁচে আছে এক আল্লাহই জানে। এর কারণ আমাদের কেন্দ্রীয় কোনো নেতৃত্ব নাই। আমাদেরকে যদি কেউ আঘাত করে, আমাদের পক্ষে কথা বলার মতো কোনো নেতা নাই। এরকম একজন নেতা আমাদের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী থেকে আজকে আমরা জানার চেষ্টা করব নেতৃত্বের গুণাবলী, কি করে ভালো নেতা হওয়া যায়, কি করে আমাদের এই নেতৃত্বের সংকট দূর করা যায়। আজকের এই চমৎকার রজনীতে এ ব্যাপারে কিছু কথা আমি রাখবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তার আগে একজন আমাকে শোনান যে নেতা কাকে বলে। Who is the leader? নেতা কাকে? হ্যাঁ, কি করে? যে নেতৃত্ব দেয়, আর যিনি সঠিক পথ দেখায়, আর যিনি ইমাম। মাশাআল্লাহ, সুন্দর। আর এদিক থেকে বলো, যার নির্দেশ মানি। মাশাআল্লাহ, অনেক কথা চলে আসছে, মাশাআল্লাহ, ঠিক আছে। তো হুইজ দ্য লিডার, নেতা কাকে বলে, এটা দিয়ে শুরু করি আজকে। নেতা হচ্ছে ওই লোক যে পথ দেখায়, ঠিক কিনা? কল্যাণের পথ, সমৃদ্ধির পথ, উন্নয়নের পথ, জান্নাতের পথ, ঠিক কিনা? লিডার কাকে বলে? দ্য লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, শোজ দ্য ওয়ে অ্যান্ড গোজ দ্য ওয়ে। আই রিপিট, আমি আবার বলছি, দ্য লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, হু শোজ দ্য ওয়ে, হু গোজ দ্য ওয়ে। নেতা তারে বলে, হু নোজ দ্য ওয়ে, যে পথ চিনে, নিজে পথ চিনে। শোজ দ্য ওয়ে, তারপরে মানুষের পথ চিনায়, পথ দেখায়, তারপর গোজ দ্য ওয়ে, সবাই নিয়ে ওই পথে চলতে পারে। চিল্লায় বলি, ঠিক কিনা? বিস্তারকারী নেতা ছিলেন। এই জন্য নেতা যদি পথ হারায়, খবর, নিজেও রাস্তা চিনে, রাস্তা চিনায় দিতে পারে, আবার ওই রাস্তায় সবাইকে নিয়ে চলতেও পারে। এজন্য নেতা, নেতা ঠিক হওয়া দরকার। এটা হোক সামাজিক নেতা, হোক প্রতিষ্ঠানের নেতা, হোক মসজিদের নেতা বা ইমাম বা রাজনৈতিক নেতা, যে কোনো পর্যায়ে আল্লাহ তাআলা যাকে নেতৃত্বের জায়গায় বসিয়েছে, উনি পদ দেখানোর দায়িত্ব নিয়েছে। তাই নেতা যদি পথ হারায়, পথ হারাবে অনুসারী। নেতা যদি পথ হারায়, পথ হারাবে বাংলাদেশ। নেতা যদি পথ হারায়, পথ হারাবে আমার লাল সবুজের পতাকা। এজন্য আমরা আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের এই প্রোগ্রাম থেকে দোয়া করি, আল্লাহ তাআলা ওনাদেরকে যেন সুপথে রাখে এবং আমাদেরকেও যেন ওনারা সঠিক পথে পরিচালিত করতে পারে। আমরা সবাই আওয়াজ করে পড়বো আমিন। দ্য লিডারশিপ ইজ দ্য ম্যাটার অফ ইনফ্লুয়েন্স, ইটস নট দ্য ম্যাটার অফ পজিশন। নেতৃত্ব এটা ইনফ্লুয়েন্সের ব্যাপার, এটা পজিশনের ব্যাপার না। যে যত বেশি ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাব
সাহেব জোহরের সালাতে দুই রাকাতের পরে বসার কথা, ইমাম সাহেব দাঁড়ায় গেছে, কি করবেন কি করবেন? ইদা নাবা আহাদুকুম শাইউন ফি সালাতিকুম ফালিউসাব্বিহ, পিছন থেকে আমরা সুবহানাল্লাহ পড়বো, ঠিক কিনা? যদি বাংলাদেশে আমরা কি পড়ে ফেলি, আল্লাহ আকবার পড়ে ফেলি, এতে কাজ হয়ে যায়, কাজ হয়ে যায়। ইমাম সাহেব বুঝতে পারে যে সামথিং গানা রং, কোনো কিছু ঝামেলা হচ্ছে, ভুল হয়েছে, উনি শুধরে যায়। কিন্তু আসলে পড়তে হবে সুবহানাল্লাহ তাসবিহুলির রিজাল ওয়া তাসফীহুলিন নিসা। ইমাম ভুল করছে, পুরুষরা ধরতে পারলে পড়বে সুবহানাল্লাহ। পিছনের পুরুষ মুক্তাদিরা কেউ ভুল ধরতে পারে নাই, পিছনের মহিলারা ভুল ধরতে পারছে, ওনারাও শুধরে দিতে হবে, ঠিক কিনা? ওনারা কি করবে, এরকম আর তাসফীহ করবে, শুধরে দিতে হবে, ঠিক কিনা? আচ্ছা, ইমাম সাহেব কেরাতে ভুল করলেন একবার, দুইবার, তিনবার, ইমাম সাহেব বারবার আটকে যায়, পড়তে পারে না, তখন আমাদের দায়িত্ব কি? তাফতাহু আলাল ইমাম, ইমামকে ছুটায় দিতে হবে, শুধরে দিতে হবে, ঠিক কিনা? তো মসজিদের ইমাম যদি ভুল করে, মসজিদের নেতা ভুল করলে যদি শুধরে দিতে হয়, সমাজের নেতাও ভুল করলে শুধরে দেওয়ার দরকার আছে না নাই? এটাও শুধরে দিতে হবে নসিহতের মাধ্যমে, সুন্দর পরামর্শের মাধ্যমে। নেতারাও মানুষ, ওনারা ফেরেশতা না, ওনাদেরও ভুল হয়ে যেতে পারে। নসিহাতের মাধ্যমে, সুন্দর পরামর্শের মাধ্যমে নেতাদেরকে শুধরে দিতে হবে, ঠিক কি না? কি এখানে কি, আমার তো মনে হচ্ছে মাছ বাজার হয়ে গেছে, এটা ঘটনা কি রে ভাই? জায়গার চেয়ে অনেক লোক বেশি, এটা তো বুঝতে পারলাম। তো এখন কি করার আছে আমাদের? হ্যাঁ, দেখতে না পারলে অডিও শোনেন, অডিও মনে করবেন, অডিও মাহফিল, মাইকের আওয়াজ তো শোনা যায়। মাইক তো মাশাআল্লাহ আজকে অনেক ভালো, কি মাইক এটা? আল মদিনা, মাশাআল্লাহ তোমার মাইকটা ভালো অনেক। যদি জায়গা পাওয়া না যায়, এরকম হাত হাত দিয়ে ইশারা করবেন না, বসেন বসেন বসেন। আমি আবারও অনুরোধ করছি, খুব কষ্ট হলে আস্তে করে আপনার জুতা নিয়ে আপনি বেরিয়ে যান, আস্তে করে, অন্যের ডিস্টার্ব না করে। আর যারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন, তারা বসে থাকেন, কথা বলবেন না, শেষ পর্যন্ত থাকবেন, কারা কারা দেখি তো একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। তো আমি তো কোনো কথাই শুরু করতে পারতেছি না, একটা কথা শুরু করলে এদিকে আওয়াজ, আর একটা কথা শুরু করলে এদিকে চিৎকার চেঁচামেচি। এইভাবে কোরআনের কথা বলা যায়? কথা বলেন, বলা যায়? মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে থামেন, আল্লাহর ওয়াস্তে থামেন, জায়গা না পেলে আস্তে করে চলে যান, আল্লাহর ওয়াস্তে। আবার বলছি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে বলার পরে এখানে চিল্লাচিল্লি করতেছে, এগুলো কারা? এই কি হয়েছে তোমাদের, কি কি হয়েছে এখানে? বসো, এইরকম বিশৃঙ্খলা তো আমি কোথাও দেখি নাই। এগুলো কি, আধা ঘন্টা হয়ে গেল এখনো থামতেছে না, মাছের বাজার। বসো, একটা কথা বলবো না, আরেকজনের দেখানোর দরকার নেই, থামেন বসেন না, তুমি ঠিক হও, তোমারে বলতেছি আমি, থামো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে মাশাআল্লাহ, আওয়াজ হবে না, এইটা লাস্ট চান্স, এরপরে আওয়াজ দেখলে আর থামতে বলবো না, আমি চলে যাব, একটা আওয়াজ হবে না এখানে। সম্মানিত ভাইয়েরা, আমরা নেতৃত্বের গুণাবলীর ব্যাপারে কথা শুনব। আমরা আজকে দেখার চেষ্টা করব একজন নেতা হলে কি করতে হয়, নেতার কি কোয়ালিটি লাগে,
এবং আমরা একটু সবাই মিলে ক্রস চেক করব, ডাবল চেক করব যে এই গুণগুলো আমার রাসূলের ছিল কিনা, কেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণগুলোর আলোকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের নেতৃত্ব সংকট দূর করার জন্য এগুলোর ব্যাপারে জানার দরকার আছে না নাই? আছে। নেতৃত্ব দিতে হলে সর্বপ্রথম যে কোয়ালিটিটা লাগে সেটা হচ্ছে কাজ করা লাগে, কাজ। কেউ যদি নেতা হইতে চায় তার কি করা লাগবে? আমি প্রশ্ন করলে আমাকে উত্তর করবেন। নেতা হইতে হইলে আগে কি করতে হয়? কাজ। আগে কাজ পরে নেতা, যে কাজ করে সে নেতা হয়। শুধু বক্তব্য দিলে নেতা হওয়া যায় না, ঠিক কিনা? বক্তব্য সর্বস্ব নেতা কি আমরা চাই? আমরা এমন নেতা চাই যারা কাজ করবে আমাদের জন্য 24 ঘন্টা, যারা আমাদের জন্য মাঠে ময়দানে চলে আসবে দিন রাত কাজ করে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে তারা গড়ে তুলবে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে নেতা হওয়ার জন্য প্রথম যে কোয়ালিটি বৈশিষ্ট্যের দরকার সেটা হচ্ছে আগে কাজ পরে নেতা। আমি প্রশ্ন করব, আপনারা আওয়াজ করে উত্তর দিন, আগে কি? সবাই উত্তর দিতে পারেন নাই, আওয়াজ করে বলেন আগে কি পরে কি? আগে পরে মনে থাকবে? তাহলে নেতৃত্ব দিতে হলে প্রথমে কাজ করতে হয়। প্রথমে যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, ঠিক কি না? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, ঠিক কি না? যেটাই করি আমরা ওটা যেন উইথ প্রফেশনালিজম, সর্বোচ্চ ইফোর্ট দিয়ে যেন আমরা করি, যে করতে পারবে সেই নেতা হবে, সেই নেতা। তাহলে আমরা বুঝলাম আগে কাজ পরে, টু সার্ভ বিফোর টু লিড। আই রিপিট, আমি আবারো বলছি, টু সার্ভ বিফোর টু লিড। নেতৃত্ব দেওয়ার আগে আগে কাজ করতে হবে। আরবিতে বলে সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, খেদমত করে, খেদমত না করে নেতা হওয়া যায়? কাজ না করে নেতা হওয়া যায়? যায় না। এজন্য আগে কাজ, বক্তব্য দিলে চলবে না, ওই নেতা আমরা মানি না। কাজ করে দেখেন আপনি আমাদেরকে, জনগণের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন, মাটি ও মানুষের জন্য কাজ করেন, দেন ইউ আর আওয়ার লিডার, তখন আপনি আমাদের নেতা, আপনার স্থান আমাদের হৃদয়ে, ঠিক কি না? এবার আসলে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কাজ করতেন কিনা, উনি কাজ করতেন কিনা, নাকি উনি বসে থাকতেন আর বক্তব্য দিতেন, দেখার দরকার আছে না নাই? কারণ শুরুতেই আমরা বলেছি আমরা দেখব লিডারশিপের যে কোয়ালিটিগুলো এগুলো আল্লাহর হাবিবের জীবনে পাওয়া যায় কিনা কোরআন সুন্নাহর আলোকে আমরা ক্রস চেক করব ইনশাআল্লাহ। পড়েন আল্লাহর হাবিবের কাছে কোরআনের প্রথম 5 আয়াত নাজিল হলো, আল্লাহর হাবিবের বয়স তখন 40 বছর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন, বিশ্বনবীর গায়ে জ্বর চলে আসলো, অন্তর কাঁপতে লাগলো, ভয় পেয়ে বিশ্বনবী আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, এসে বললেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা এমন এমন ঘটনা 5টি আয়াত কোরআনের এই মাত্র আমার কাছে হেরা পর্বতে নাজিল হয়েছে, আমার মনে হয় আমি বাঁচব না, আমারে তোমরা কম্বল চাপা দাও। কি চাপা দাও? কি চাপা দাও? কম্বল চাপা দাও। জাম্মিলুনি, আমার কম্বল দিয়ে চাপ দিয়ে ধরো, আমার শীত লাগে, আমার ভয় লাগে, মনে হয় আমি বাঁচব না। আম্মা জান খাদিজা বললেন আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ও মুহাম্মদ আপনি ভয় পাবেন না, কখনোই আল্লাহ আপনার অপদস্থ করবে না, কারণ ইন্নাকালা তাসিলুর রহিমা, ও মুহাম্মদ নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, ওয়া তাসদুকুল হাদিসা সব সময় সত্য কথা বলেন, ওয়া তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বইয়ে দেন,
ওয়াতাকসিবুল মাদুমা, যার টাকা পয়সা নাই তারে আপনি রোজগার করে দেন। ওয়াতাকরিউ দাইফা, আপনি সব সময় মেহমানদারি করতে পছন্দ করেন। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সৈনিক হয়ে দাঁড়িয়ে যান। কে বলতেছে? স্ত্রী। কে বলে? স্ত্রী। কার ব্যাপারে বলে? হাজবেন্ডের ব্যাপারে বলে। প্রিয় ভাইরা মনে রাখবেন, কারো ব্যাপারে সঠিক তথ্য যদি পেতে চান, বড় সাহেবের ব্যাপারে বড় সাহেবের ড্রাইভারের কাছ থেকে খোঁজ নিয়েন, বড় সাহেবের ঘরের কাজের বুয়ার কাছ থেকে একটু খোঁজ নিয়েন, বড় সাহেবের বাড়ির দারোয়ান থেকে একটু খোঁজ নিয়েন, আর বড় সাহেবের বউয়ের কাছ থেকেও খোঁজ নিয়েন। এই চারটা সোর্স থেকে যদি আপনি বড় সাহেবের ইনফরমেশন নেন, সব আসল ইনফরমেশন বেরিয়ে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহি লা ইখজিক আল্লাহ আবাদা, মুহাম্মদ আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আল্লাহ শপথ আমার তো এই আত্মবিশ্বাস আছে আল্লাহ কখনো আপনারে অপদস্থ করবে না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, সব সময় সত্য কথা বলেন, আপনি আপনি সব সময় সত্য বলেন, মানুষ বোঝা টানতে পারে না, তাদের বোঝা আপনি টেনে মাথায় দিয়ে দেন। সুবহানাল্লাহ, পড়বেন না? তাকসিবুল মাদুম, যার উপার্জনের কিচ্ছু নাই, টাকা পয়সা নাই, তারে আপনি উপার্জন করে দেন। আপনি টাকা জমায়ে মানুষের মধ্যে দান করেন। আগে আপনি ছাগল চড়াতেন, অল্প কিছু টাকা পয়সা পেতেন, এরপরে আমার ব্যবসায় স্টাফ হিসেবে আসলেন, আরো কিছু টাকা পয়সা পেলেন। এগুলো আমি দেখেছি, আপনি দেদার মানুষের জন্য খরচ করে ফেলেন, যা টাকা পয়সা আছে এগুলো আপনি মেহমানদারিতে খরচ করেন, আর যেখানে সত্য বিপন্ন সেখানে আপনি লড়াকু সৈনিক হয়ে দাঁড়িয়ে যান। ছয়টা গুণের কথা বললেন, সুবহানাল্লাহ, পড়েন। প্রিয় ভাইরা একটু চিন্তা করেন, তখনও উনি নবী হয় নাই, নবী যে হবেন এটা জানতেনই না, আল্লাহর ইলমে তিনি নবী, কিন্তু অফিসিয়ালি নবী হয়েছেন তিনি পৃথিবীতে 40 বছর বয়সে, ঠিক কিনা? তার মানে নবী হওয়ার আগেই, অফিসিয়ালি কোরআন আসার আগেই, অফিসিয়ালি নবুয়ত পাওয়ার আগেই আমার বিশ্বনবী জনকল্যাণমূলক কাজ শুরু করে দিয়েছিলেন। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? নেতা হন নাই কিন্তু কাজ শুরু হয়ে গেছে। হিজ মিশন ইজ দেয়ার, হিজ ভিশন ইজ দেয়ার, হিজ ওয়ার্ক ইজ দেয়ার। নবী হন নাই, ওহি আসে নাই, কিন্তু কাজ বন্ধ ছিল, কথা কন, কাজ ঠিকই চলেছে। সেই ছোট্টবেলা থেকে তিনি দানবীর, ছোট্টবেলা থেকে মেহমান খাওয়াতে পছন্দ করেন, ছোট্টবেলা থেকে কখনো মিথ্যা বলেন না, ছোট্টবেলা থেকে আত্মীয়দের খোঁজ খবর নেন, সেই ছোটবেলা থেকে ইয়াং বয়স থেকেই সত্য যেখানে বিপন্ন সেখানে তিনি লড়াকু সৈনিক হয়ে দাঁড়িয়ে যান। তার মানে আগে নবী কাজ করছেন, পরে নেতৃত্ব আসছে, কথা বুঝি নাই? আগে কি? চিল্লায় বলতে হবে আগে কি? নেতা হতে যাদের শখ, আগে কাজ করো, আগে পরিশ্রম করো, আগে জনগণের সেবা করেন, জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেন, নেতৃত্ব আপনার হাতে এমনিতেই ধরা দিবে। আগে কাজ পরে ক্ষমতা, ঠিক কিনা? তাহলে লিডারশিপ কোয়ালিটির প্রথম যে কোয়ালিটিটা আজকের এই আলোচনা থেকে আমরা জানলাম, যে নেতা হতে হলে ইউ হ্যাভ টু সার্ভ ফার্স্ট, দেন ইউ উইল বি দ্য লিডার। আগে আপনাকে সার্ভিস দিতে হবে, খেদমত করতে হবে, নেতৃত্বের লোভ নিয়ে বসে থাকা যাবে না, আগে কাজ, নেতা হই আর না হই কাজ আমার চলবে। মাই মিশন ইজ দেয়ার, কোনো অপশক্তি কোনো কিছুই আমার কাজকে থামায় ফেলতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আগে কাজ পরে নেতা, ঠিক কিনা? প্রথম পয়েন্টটা বুঝতে পারছেন? নেতা হইতে হলে প্রথমে কি করতে হয়? আওয়াজ করে বলেন আগে কি পরে? মাশাআল্লাহ, এই তো বুঝতে পারছেন। নেতা হওয়ার দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে ইউ হ্যাভ টু ওভারকাম দ্য চ্যালেঞ্জেস এন্ড ইউ হ্যাভ টু ফেস দ্য ট্রায়ালস। আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা থাকতে হবে, বাধা বিপত্তি ডিঙিয়ে সামনে যাওয়ার ক্ষমতা থাকতে হবে, তাইলে আপনি নেতা। নেতা যদি দুর্বল চিত্তের হয়, এটা কি নেতা না খেতা? হ্যাঁ, নেতা হইতে হলে আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানতে হবে, পাহাড় সম চ্যালেঞ্জ, আপনি এটাকে ডিঙিয়ে চলে যেতে হবে। কোনো কিছু তাকে নাড়ায় না, সে অনর, কোনো কিছুতে সে টলে না, সে অটল, সে নেতা, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াইলিবি জালাব ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নি জাঈলুকা লিন্নাসি ইমামা। ও নবী, স্মরণ করেন সে সময়ের কথা যখন আমি
ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম, প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। আর এ কারণে ইব্রাহিমকে ফলাফল স্বরূপ আমি জানিয়ে দিলাম, ইব্রাহিম ইন্নি জাআলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে গোটা বিশ্বের মানুষের ইমাম বানায়া দিলাম, নেতা বানায়া দিলাম, ইন্নি জাআলুকা লিন্নাসি ইমামা। ওয়েন আল্লাহ টেস্ট ইব্রাহিম উইথ সাম ট্রায়ালস and he successfully overcome all the trials and Allah said, Ibrahim, I'm gonna make you the leader. Ibrahim joto gulo porikha niyeche shobgulay pass, aguner porikha pass, namruder porikha pass, kaaba gorer daitto deya hoyeche ei porikhay pass, santan ke morubhumite rekhe aste bola hoyeche pass, joto gulo porikha ami nilam shobgulay tumi pass, তুমি বাধা বিপত্তি ডিঙিয়ে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছো। আর ফলাফল স্বরূপ আমার ঘোষণা, ইন্নি জাআলুকা লিন্নাসি ইমামা, আমি তোমার ইমাম বানায় দিলাম, নেতা বানায় দিলাম। তার মানে নেতা হতে হলে যত ওভারকাম আছে, স্ট্রাগল আছে, চ্যালেঞ্জ আছে, এগুলো ডিঙিয়ে সামনের দিকে আগাতে হয়। নেতা ভয় পাইলে চলে না, চিল্লায় কোন ঠিক কিনা, বাধা আসবে, বিপত্তি আসবে, নেতা অটল অনর, তাহলেই চিনি নেতা। বুঝতে পেরেছেন? এবার আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বাধা বিপত্তি ছিল কিনা, চ্যালেঞ্জ তিনি ওভারকাম করেছিল কিনা। আপনাদের কি মনে হয়, আমার নবীর জীবনে কোনো বাধা বিপত্তি ছিল না? আওয়াজ শুনে তো মনে হয় ছিল না। হ্যাঁ, আবু জাহেল তো আল্লাহ রাসূলকে লাল গালিচার সংবর্ধনা দিছিল, তাই না? হ্যাঁ, গোলাপ ফুলের বিছানা বানায় রাখছিল, তাই না? না, পাহাড় সম চ্যালেঞ্জ ওভারকাম করে তিনি নিজের নেতৃত্বের প্রমাণ দিয়েছেন, নিজেকে প্রমাণ করে করে তিনি সামনের দিকে এগিয়েছেন, ঠিক কিনা? যেন আমিন বিশ্ব নবীর কাছ থেকে নিয়েছেন, গোটা বিশ্বের কোন নবী ওই পরীক্ষা দেয় নাই। আল্লাহর হাবিব ইসলামকে পাগল বলা হয়েছে, হয় নাই? কবি বলা হয়েছে, গণক বলা হয়েছে, গণক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আফতার, লেসকাটা নির্বংশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় সালাত পড়তেন, ওটের পচা নাড়ি ভুঁড়ি পিঠে চাপিয়ে দেয়া হতো। তিন বছর শিহাবে আবি তালেবের জেলখানায় বন্দি ছিলেন। আপনি বন্দি ছিলেন কয় বছর? আমি ছিলাম কয় বছর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছর বন্দি? এটা অর্থনৈতিক আগ্রাসন, সামাজিক বয়কট, এদের সাথে কারো বিয়ে হবে না, এদের কাছে কোনো পণ্য বিক্রি করবে না, এদের থেকে কিছু কিনবে না। প্রথম বছর যেহেতু ওনারা ছাগল চড়াতেন, ছাগলের গোশত খেলেন। দ্বিতীয় বছর সাহাবারা ছাগলের চামড়া খেলেন। তৃতীয় বছর গাছের পাতা, লতা পাতা, শিকড় আর ছাল খেয়ে বেঁচেছিলেন। দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, এই পৃথিবীটা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ। এই পৃথিবীতে কেউ কাউর জন্য জায়গা ছেড়ে দেয় না, এখানে জায়গা করে নিতে হয়। পৃথিবীতে তোমাকে জানান দিতে হবে যে তুমি পৃথিবীতে এসেছো। কঠিন বিপত্তিকে, পরীক্ষাকে তুমি জানাও যে তুমিও কম শক্ত না, ঠিক কিনা? একজন পুরুষের এক ফোঁটা বীর্যে 20 কোটি শুক্রাণু না থাকলে চিকিৎসা বিজ্ঞান বলে ওই বীর্য থেকে কোনো সন্তান জন্ম নেয় না। এক ফোঁটা বীর্যে কয় কোটি শুক্রাণু? 20 কোটি শুক্রাণু। ওই 20 কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা, ঠিক কিনা? আপনি একটা, আমরা সবাই এক একটা। এই প্রতিটা শুক্রাণু চেয়েছিল ডিম্বাণুর গায়ে আঘাত করে সফল হতে, কেউ হইতে পারে নাই। 19,99,999টা ফেল পাস করছিলাম সেদিন আমি, পাস করেছিলাম, চ্যাম্পিয়ন হয়েছিলেন সেদিন আপনি। সেদিন আপনার হাত ছিল, পা ছিল, মামা খালু ছিল, ফোন কল ছিল, এত কিছু না থাকতো সেদিন আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, কেউ আপনারা থামায় রাখতে পারে নাই। তার মানে এই পৃথিবীর বুকেও কেউ আপনারা থামায় রাখতে পারবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? পারবে না। অদম্য সাহস আর সত্যি সম্ভাবনাকে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। এক একটা মানুষের যে কি ব্রেনের ক্যাপাসিটি, তার যে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন মানুষ জানেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এরকম বাধা বিপত্তি অতিক্রম করে নিজেকে প্রমাণ করে করে সামনের দিকে এগিয়েছেন। 3 বছর জেল খাটলেন, মক্কা থেকে 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি তায়েফে গেলেন। তায়েফে কেন গেলেন? জমি কেনার জন্য, তাই না? কথা কয় না, 10 বিঘা জমি কেনার প্ল্যান করছিলেন তায়েফের। হ্যাঁ, নিজের কোনো লাভের জন্য গেছেন তায়েফে?
তায়েববাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, নিজের লাভের জন্য না। তায়েববাসীরা যেন জাহান্নামে ফেরেশতাদের লাথি না খায়, তায়েববাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, ওদেরকে বাঁচানোর জন্য, ওদের লাভের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গিয়েছিলেন। সেখানে তিনি ওয়েলকামড হন নাই, সেখানে পাথর বৃষ্টি মারা হয়েছে। এমন তাবৎ কোন অত্যাচার নাই বিশ্বনবীর উপর করা হয় নাই, তিন তিনটা জায়গায়। কি সুশ্রী দেহ আমার নবীর, কি সুন্দর ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীর। তিনি বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমি লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। মিলহুন থেকে মালিহ, মিলহুন মানে লবণ, লবণ থেকে লাবণ্যময়, আমি লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। এই সুন্দর মানুষটার দেহে পাথর মারা হয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট, আপনি কি কল্পনা করতে পারেন, তিন তিনটা জায়গায় বিশ্বনবীকে আক্রান্ত করা হয়েছে, রক্তের বন্যা বইয়ে গিয়েছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। টিকিরা তাইফের ছেলেরা রক্তাক্ত করেছিল সেদিন আমার নবীকে। বিশ্বনবী অটল, অনর, মন খারাপ করেননি, সবর ইখতিয়ার করেছেন, মাফ করে দিয়েছেন। নিজ এলাকা থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে, হিজরত করলেন মক্কা থেকে মদিনায়। আহা, মক্কাকে এত ভালোবাসতেন বিষ্ণু ঈসা ইসলাম, হিজরতের রাতে বারবার মক্কার দিকে তাকায়, বারবার তাকায়, চোখের পানি ছাড়ে আর বলে, মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী, প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খরাজতু, আমার যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো, আমি জীবনও মক্কা ছেড়ে কোথাও যেতাম না। নিজ এলাকা ছেড়ে চলে গেলেন। খাইবারে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হলো, জানেন ঘটনা, এক ইহুদি নারী দাওয়াত দিয়েছে বিশ্বনবীকে। বিশ্বনবী ইসলাম দাওয়াত পেলে ফিরাতেন না, তিনি গেলেন, খাসির গোস্ত খেতে পছন্দ করতেন, খাসির গোস্তের মধ্যে পয়জন মিক্স করে দেয়া হলো বিষ। এই বিষের ব্যথায় তিনি আজীবন কষ্ট পেয়েছেন। এতেকালের আগে তিনি বলেছিলেন, ওই যে খাইবারের যুদ্ধে যেই ব্যথাটা আমি পেয়েছি বিষের কারণে, ওই ব্যথা আজকে আমার আবার উঠেছে। এজন্য আমার নবীর মৃত্যুটা ছিল শাহাদাতের মৃত্যু, তাকে বিশ্বনবী ইসলামকে বিষ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় করানো হয়েছে। স্বাভাবিক মৃত্যু ছিল না বিশ্বনবীর, ওই বিষের ব্যথায় তিনি মৃত্যুর আগে কাতরাচ্ছিলেন। ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ছয় মাস অসুস্থ। লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র, বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে। ব্ল্যাক ম্যাজিক চিনেন না, বান মারা না এলাকায় নরসিন্দিতে আছে, কি বলে এটারে, কি কয়, হ্যাঁ কি মারে, বান মারে, জাদুটোনা, এগুলো করেন আপনারা, এগুলো করেন না। আল্লাহর হাবিব ইসলামকে ছয় মাস ব্ল্যাক ম্যাজিক করে রাখা হলো। তার মানে অত্যাচার, অনাচার, পরীক্ষার, বাধা বিপত্তির এমন কোনোটা নাই যেটা বিশ্বনবী অতিক্রম করে নাই, ঠিক কিনা। তার মানে যিনি নেতা হবেন তাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে, বাধা বিপত্তি এগিয়ে সামনে যেতে হবে, তা না হলে তিনি নেতা হতে পারবে। তার সবগুলো গুণ বিশ্বনবী ইসলামের মধ্যে ছিল, আলহামদুলিল্লাহ পড়েন। নেতা হওয়ার জন্য তিন নম্বর যে কোয়ালিটি লাগে সেটা হচ্ছে এলোকুয়েন্স, বাগ্মিতা, বক্তব্য দিতে জানা লাগে, বক্তব্যে পারঙ্গমতা থাকা চাই, ফাসাহাত, বালাগাত জানা চাই। নেতা যদি ভাষণ দিতে না পারে, এটা কি নেতা, কথা কয় না, এটা নেতা। এই জন্য নেতা হইতে হইলে কি করা লাগে, ভাষণ দিতে জানা লাগে। দেখবেন যত বড় নেতা তত চমৎকার তার ভাষণ। আমাদের এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই 7ই মার্চের রেসকোর্সের ভাষণ মনে আছে? এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম এখনো কানে বাজে, ঠিক কিনা? যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই ভাষণ থাকবে কি থাকবে না? তাহলে নেতা হইতে হইলে এরকম ভাষণ জানা লাগে। বারাক ওবামার নাম শুনছেন, কথা কয় না, শুনছেন, শুনছেন? এই লোকটাও চমৎকার ভাষণ দিতে জানতো, যে এলাকায় যাইতো ওই এলাকা ধরে ডাক দিত, লোকজন খুশি হয়ে যেত। নির্বাচনে জিতে প্রথমে উনি গেল শিকাগো সিটিতে, আমেরিকা একটা শহর আছে শিকাগোতে।
মানে পুরো শিকাগো শহরটার একটা ডাক দিলেন, শিকাগোর লোক তো আনন্দে আটখান হয়ে কাইট খুশি। তার মানে নেতাকে ভাষণ দিতে জানতে হয়, কথা বলতে না জানলে নেতা হইতে পারে? কথা বলেন, বক্তব্যে পারঙ্গমতা থাকা চাই, অসাধারণ বক্তব্য দেওয়ার ক্ষমতা থাকা চাই। এবার আসুন দেখি বিশ্ব ইসা ইসলামের এটা ছিল কি ছিল না, আল্লাহর হাবিব সাহেব ইসলামের বক্তব্য দেওয়ার গুণাবলী ছিল কি ছিল না। সহি মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেন, উতিতু জাওামিউল কালিম, আমাকে আল্লাহ তাআলা জাওামিউল কালিম দিয়েছে, মানে আমি এমন কথা বলি, কথাগুলো ছোট কিন্তু এর আবেদন অনেক বড়, আমি কথা বলি অল্প কিন্তু এটার ইম্প্যাক্ট ইন দ্য হার্ট অফ পিপল, ইন দ্য হার্ট অফ দ্য লিসনার, যারা শুনে তাদের হৃদয়ে এটার প্রভাব অনেক বেশি। আমার কথাগুলো কনসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং, বলি কম অর্থ বেশি, হাজার লাইন ব্যাখ্যা করো আমার কথাকে ব্যাখ্যা শেষ করা যায় না, চিল্লায় বলেন ঠিক কিনা। তিনি জাওামিউল কালিম জানতেন, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আরবি ভাষায় তিনি কথা বলতেন। আবার আম্মা জান বলেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বক্তব্য রাখতেন, লাও আদাহুল আদুল আহসাহু, কেউ যদি চাইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বক্তব্যে কয়টা বাক্য বলেছেন, কয়টা শব্দ বলেছেন, কয়টা বর্ণ ব্যবহার করেছেন, চাইলে প্রতিটা বাক্য আর শব্দ হাতে গোনা যেত। সুবহানাল্লাহ, নাই এত সুন্দর পরিচ্ছন্ন আরবিতে তিনি বক্তব্য করতেন, কথা বলতেন, লাও আদাহুল আদুল আহসাহু, কেউ চাইলে গুনতে পারতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার ভাষণে কয়টা বাক্য বলেছেন, ওনার এই বক্তব্যে তিনি কয়টা শব্দ ব্যবহার করেছেন, চাইলেই গুনা যেত। সুবহানাল্লাহ, পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বর্ণনা করতেন, বুখারীর বর্ণনা, আআদাহা সালাসান, গুরুত্বপূর্ণ কোনো কথা বললে এটা তিনবার রিপিট করতেন, হাত্তা তুফহামা আনহু, যাতে এটা সহজে বোঝা যায়। গুরুত্বপূর্ণ কথা বলার সময় কয়বার বলতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার তাকওয়ার ওয়াজ করছিলেন আর বলছিলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে বলে তিনি অন্তরের দিকে তিনবার ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ, পড়বেন না? তাকওয়া থাকে কোন জায়গায়, কোথায়? নাকি আল্লাহর হাবিব বলছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, কি বলছেন, আত্তাকওয়া হা হুনা, তাকওয়া থাকে হৃদয়ে। তার মানে গুরুত্বপূর্ণ কথা বলার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার রিপিট করতেন। সুবহানাল্লাহ, পড়েন। এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বুখারীর বর্ণনা, ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িন ফাসলিন, আল্লাহর হাবিব যখন কথা বলতেন, ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িন, সুস্পষ্ট ভাবে কথা বলতেন, ফাসলিন, থেমে থেমে কথা বলতেন, ইয়াতাহাফাযুহু মান জালাসা ইলাই, তার আশেপাশে যারা বসে থাকতো চাইলে সবগুলো কথা সহজেই মুখস্থ করে ফেলতে পারতো। ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িন, সুস্পষ্ট কথা বলতেন, অস্পষ্ট কোনো কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই, ফাসলিন, থেমে থেমে, এক বাক্য শেষ আরেক বাক্য, এক কথা শেষ আরেক কথা, ইয়াতাহাফাযুহু মান জালাসা ইলাই, এত সুন্দর করে বলতেন তার আশেপাশে যারা বসা চাইলে এগুলো মুখস্থ রাখতে পারতো, আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। আবার আল্লাহর নবী মাঝে মাঝে আবেগ ঘন বক্তব্য দিতেন, সাহাবারা বলেন, বিশ্বনবী মাঝে মাঝে এমন বক্তব্য রাখতেন, ওয়াজিলাত মিনহাল কুলুব জারাফাত মিনহাল আয়ুন, বিশ্বনবীর বক্তব্য শুনে আমাদের হৃদয় বিগলিত হয়ে যেত, বিশ্বনবীর আলোচনা শুনে, নসিহাত শুনে আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরতো, দাঁড় দাঁড় করে চোখ দিয়ে পানি ঝরতো, হৃদয় বিগলিত হয়ে যেত। তার মানে আবেগ ঘন বক্তব্য দিতে জানতেন। আবার পাশাপাশি বিশ্বনবী মাঝে মাঝে জিহাদি বক্তব্য দিতেন, তেজস্বী বক্তব্য দিতেন, হাত্তা ইহতামারাত আইনা ওয়া আলা সাওতু ওয়াশতাদ্দ গাদাবু, মাঝে মাঝে যখন জ্বালাময়ী তেজস্বী ভাষণ দিতেন চেহারাটা লাল হয়ে যেত, চোখগুলো লাল হয়ে যেত, বিশ্বনবীর কণ্ঠ উঁচু হয়ে যেত, রাগে তিনি গড়গড় করতে থাকতেন, মনে হচ্ছে তিনি সেনাবাহিনীর কমান্ডার। সুবহানাল্লাহ, পড়েন। এই বর্ণনাগুলো থেকে বোঝা যায় একজন বক্তার বক্তব্য দেওয়ার যত কোয়ালিটি থাকতে পারে, যত চমৎকার বক্তব্যের পারঙ্গমতা থাকতে পারে, তার সবগুলো আমার নবীর মধ্যে ছিল কি ছিল না। আওয়াজ করে বলেন, ছিল কি ছিল না। তার মানে নেতৃত্বের যে গুণাবলী, তার তিন নম্বর গুণাবলী হচ্ছে বাগ্মিতা, এলোকুয়েন্স, নেতার কথা বলতে জানতে হবে, আর তার সবগুলো গুণ আমার বিশ্বনবীর জীবনের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হচ্ছে, গরম লাগতেছে না? আমার তো লাগতেছে অনেক।
শেষ করে দেয় তাহলে না? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? তাকবীর দেয়া যাবে? জোরে না আসতে? কত জোরে? অনেক জোরে? নেতা হইতে হইলে বড় মনের হইতে হবে, কলিজাটা হইতে হবে এত বড়, পুরো দেহটাই হইতে হবে কলিজা, কথা কয় না? পুরো দেহটাই কলিজা, ঠিক কিনা? নেতা যদি ন্যারো মাইন্ডেড হয়, এটা কি নেতা? নেতা হতে হবে ব্রড মাইন্ডেড। দ্য লিডার শুড বি অ্যাকোমোডেটিভ মেন্টালিটিস, নেতার অ্যাকোমোডেট করার মেন্টালিটি হতে হবে উনি সবার। যেমন আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কি শুধু আওয়ামী লীগের নেতা? কথা কয় না? শুধু বিএনপির নেতা? শুধু জামাত ইসলামের নেতা? জাতীয় পার্টির নেতা? শুধু জাসদের নেতা? উনি কার নেতা? উনি এই বাংলাদেশের 17 কোটি মানুষের নেতা, ঠিক কিনা? যখন আপনি নেতা হইলে আপনি সবার হবেন। আপনি এমপি, আপনার নির্বাচনী এলাকায় যারা আছে আপনি সবার এমপি। আপনি এলাকার পুরুষদের এমপি, এলাকার নারীদের এমপি, এলাকার হিজড়াগুলোরও এমপি আপনি চিল্লা এখন, ঠিক কিনা? আপনি সবার, আপনার হৃদয়টা হইতে হবে এরকম আকাশের মতো বিশাল, সাগরের মতো উদার। নেতা হইতে হইলে ব্রড মাইন্ডেড হইতে হয়, অ্যাকোমোডেটিভ হইতে হয়, তাই না? এবার আসেন দেখি, আমার বিষ্ণু ঈসা ইসলাম যে নেতা ছিলেন, উনি কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড? কথা বোঝে নাই বোধ হয়। ব্রড মাইন্ডেড ছিলেন। কত ব্রড মাইন্ডেড? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। নবী, হে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে, বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। বুঝে শুনে উত্তর দিয়েন তো আল্লাহ কি এখানে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন? বলছে রাহমাতাল লিল মুত্তাকিন, রাহমাতাল লিল মুসাল্লিন। কি বলছে আল্লাহ? বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে গোটা তিনি সবার জন্য রহমত, সবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ব্রড মাইন্ডেড, সবার জন্য তিনি রহমত, মানুষের জন্য রহমত, জিন জাতির জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, মৎস্যকুলের জন্য রহমত, পক্ষীকুলের জন্য রহমত, গোটা বিশ্বের সবার জন্য, আস্তিকদের জন্য যেমনি রহমত, নাস্তিকদের জন্য রহমত, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। কি দেখে? লাশ দেখে দাঁড়ালেন। সাহাবারা বললেন, ইন্নাহু ইয়াহুদি নবী, ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন যে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? হোক না ইহুদি, হোক না খ্রিস্টান, হোক না আস্তিক আর নাস্তিক, আমি তো মানুষ দেখে দাঁড়াইছি। সুবহানাল্লাহ, কইবেন না? এজন্য সবাইরে আগে মানুষ মনে করবেন, আগে কি মনে করবেন, পরে দলাদলি কইরেন। আমরা দেখা মাত্র বলি কোন পীরের মুরিদ, দেখা মাত্র প্রথম প্রশ্ন কি, হ্যাঁ কোন পীরের মুরিদ, কোন দল করেন, হ্যাঁ ভারতপন্থী না পাকিস্তানপন্থী, আছে না নাই? এই যে দলাদলি, খালি পিস পিস করি, খালি ভাগাভাগি, যারা পিস পিস করে আল্লাহ এদেরকে পিস পিস করে ফেলবে, ঠিক কিনা? বিষ্ণুনবী এসেছেন মিলানোর জন্য, মিলিয়ে দেওয়ার জন্য বিষ্ণু ঈসা ইসলামের আগমন ঘটেছে, আর আমরা খালি পিস পিস। আমরা আহলে হাদিস মসজিদ বানাই এক জায়গায়, এক এলাকায় আহলে হাদিস মসজিদ, আরেক এলাকায় হারাও বানাইছে হানাফি মসজিদ, আছে না নাই? আহলে হাদিস মসজিদে হানাফি মুসল্লি ঢুকতে পারবে না, হানাফি মসজিদে আবার আহলে হাদিসের এরা ঢুকতে পারবে না। আহা, কোথায় চলে গেলাম আমরা? আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না,
সে মুসলমান, এটা তার বড় পরিচয়, এটা আমরা সামনে আনতে চাই না। আগে নিয়ে আসি হানাফি না আহলে হাদিস, আগে নিয়ে আসি বিএনপি না আওয়ামী লীগ। সে যে মানুষ তার বড় পরিচয়, তারপর সে মুসলিম, সে আমার ভাই, এটা আমরা ভুলে গিয়েছি। আওয়াজ করে বলেন ঠিক কি না? ভুলে গেছি। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশি বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশি বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া হবান, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, একে হও, একে হও করিয়া হবান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশি বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, একে হও, একে হও করিয়া হবান, ঠিক না? আমরা করতে চাই দলাদলি, আমরা করতে চাই, আমরা ঐক্য চাই। আমরা কি চাই? এমন ঐক্যের সিন্ডিকেট আমাদের গড়তে হবে যাতে কোনো অপশক্তি এই সিন্ডিকেট কে ভাঙতে না পারে। চিল্লায় বলো ঠিক কিনা? আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি। আল্লাহর হাবিব ইসলাম বললেন, এটা কি মানুষ না? আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি। জাদুল মাআদ ফি হাদি খাইরুল ইবাদ, ইবনুল কাইয়িম আল জাওজিয়া লেখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বায়োগ্রাফির উপর একটা বই। এই বইতে এবং আসির আল হালাবিয়াতে একটা ঘটনা এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে দেখা করার জন্য নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছিল। কয়জন? আওয়াজ করে বলেন খ্রিস্টান পাদ্রী। এখন আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনাদেরকে নিয়ে কই বসবেন, জায়গা নাই। এক সাহাবী বলে, এক কাজ করি, যেহেতু দুপুরবেলা আসছে, পাহাড়ের ছায়া আছে, এই ছায়াতে নিয়ে বসি। আল্লাহর হাবিব বললেন, না, এরা খ্রিস্টান মেহমান, আবার পাদ্রী, ওই ধর্মের আলেম, এদেরকে বুঝি পাহাড়ের মরুভূমিতে নিয়ে বসা যায়? আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগানের সব খেজুর পেড়েছি, এবার খেজুরের পাতাগুলো কাটলে সমস্যা নাই, সব খেজুরের পাতা কেটে বাগান থেকে এনে আমি খেজুর পাতার একটা বিছানা বানাইয়া দেই বড় করে, এটাতে নিয়ে বসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এটা কথা বললা? এরা খ্রিস্টান পাদ্রী, এদেরকে খেজুর পাতার বিছানায় বসানো যায়? কই বসাবো? বলতে বলতে 60 জন খ্রিস্টান পাদ্রী চলে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপায় অন্ত না দেখে 60 জন খ্রিস্টান পাদ্রীর জন্য মসজিদে নববীর দরজা খুলে দিয়েছেন। আল্লাহর নবীর মসজিদে খ্রিস্টানরা ঢুকতে পারে, আল্লাহর নবী ইহুদিকে দেখে সম্মানার্থে দাঁড়িয়ে যায়, আর আমাদের হানাফি ভাইরা আহলে হাদিস মসজিদে ঢুকতে পারে না। আমাদের আহলে হাদিস ভাইরা হানাফি মসজিদে ঢুকতে পারে না। এটার নাম ইসলাম না, এটার নামই বাড়াবাড়ি। এটাই বাড়াবাড়ি। এটার নাম ইসলাম না হয়। ইসলাম হচ্ছে ঐক্যের নাম, ইসলাম হচ্ছে ভালোবাসার নাম, ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বের নাম।
এজন্য নেতা হইতে হইলে কলিজা হইতে হবে কত বড়? কত বড়? হাত দিয়ে দেখাও মুসলমান, কত বড়? এত বড় কলিজা লাগবে। ব্রড মাইন্ডেড হওয়া লাগবে নেতার, অ্যাকোমোডেটিভ মেন্টালিটির হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় অ্যাকোমোডেটিভ মেন্টালিটির ছিলেন, সবাইকে অ্যাকোমোডেট করতেন, দলাদলি নাই। আজকের এই মাহফিলে আওয়ামী লীগের নেতারা আছে না নাই? বিএনপির ভাইয়েরা আছে না নাই? জামাত ইসলাম আছে না নাই? জাতীয় পার্টি আছে না নাই? পীরের মুরিদ আছে না নাই? তাবলিগের ভাইয়েরা আছে না নাই? হানাফি আছে, আহলে হাদিস আছে, সবাই আছে, কোনো দলাদলি নাই। অল আর ওয়েলকাম ইন আওয়ার তাফসির প্রোগ্রাম, ইউ অল আর ওয়েলকাম ইন আওয়ার ইসলাম। এই জন্য অনেক হিন্দু ভাইরাও আমাদের তাফসির প্রোগ্রামে আসে, ঠিক কিনা? হিন্দু ভাইরা আস, সবার জন্য আমাদের দিল দড়িয়া, আমাদের হৃদয় ওপেন, কারণ আমরা রাহমাতাল লিল আলামিনের অনুসারী। আমাদের সেলিব্রিটি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, আমরা যাকে অনুসরণ করি তিনি রাহমাতাল লিল আলামিন। তিনি আলাদা কোনো বর্ণের নবী নন, জাতিগোষ্ঠীর নবী নন, কোনো আলাদা সম্প্রদায়ের নবী নন, তিনি রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের জন্য তিনি রহমত, চিল্লায় বলো ঠিক কিনা? তিনি সবার নবী, যেখানেই মানবতা বিপন্ন সেখানেই তিনি ছুটে যেতেন, যেখানেই মানুষ অত্যাচারিত সেখানেই তিনি দাঁড়াতেন। তিনি ছিলেন মেহনতি মানুষের বন্ধু। বয়স আল্লাহর হাবিব সাহ ইসলামের 20 বছর। কয় বছর সবাই বলেন না, কয় বছর? 20 বছর। ইয়ামানের এক লোক ব্যবসায়িক পণ্য এনে মদিনায় মক্কায় বিক্রি করলো। মক্কার এক ব্যবসায়ী তার কাছ থেকে পণ্য কিনে টাকা দিতে চায় না। সে টাকা চাইলে সে বলে, আমি মক্কার লোক, এটা আমার এলাকা, আমার দাপট, টাকা দিব না, কি করবি? ইয়ামানের লোকটা কান্না জুড়ে দিল, কে আছে আমারে সাহায্য করার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে মাজলুমদের পক্ষ নেয়ার জন্য একটা শপথ করলেন। এই শপথটার নাম হচ্ছে হালাফুল ফুদুল। শপথটার নাম কি? হালাফুল ফুদুল, যেটা আমরা বাংলাদেশে বলি, কি বলি? এলফুল ফুজুল। নরসিংদীতে এরকম আছে না নাই? এলফুল ফুজুল নামে কোনো সংগঠন করেন নাই আপনারা? আছে না? মাশাআল্লাহ, এই যে এরা করছে, আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফুল ফুজুল করেছেন, হাতে হাত রেখে শপথ করলেন যে মক্কার জমিনে কোনো টেন্ডারবাজি চলবে না, কোন চাঁদাবাজি চলবে না, কোন অন্যায় চলবে না, দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না। যারাই মাজলুম হবে হাতে হাত রেখে আমরা তাদের সাথে দাঁড়িয়ে যাব। এরকম টেন্ডারবাজি বন্ধ করার দরকার আছে না নাই? চাঁদাবাজি বন্ধের দরকার আছে না নাই? ক্যাসিনো বিজনেস থামায় দেওয়ার দরকার আছে না নাই? মাদক আর সন্ত্রাসকে রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই? ইসলাম সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে, ইসলাম সবসময় মাদক ইসলাম সবসময় শান্তির পক্ষে, ঠিক কিনা? ইসলাম আর জঙ্গিবাদ কি এক? জেহাদ আর জঙ্গিবাদ কি এক? আরে জেহাদ হচ্ছে জঙ্গিবাদকে কবর দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? যারা হকের বিপক্ষে, যারা মানুষের কষ্টের কারণ হয়, যারা জুলুমবাজ, এরা হচ্ছে জঙ্গি, আর যারা সত্যের পক্ষে এরা মুজাহিদ, ঠিক কিনা? এখানে যারা আসছে আজকের মাহফিলকে সফল করেছে, এরা প্রত্যেকে এক একটা মুজাহিদ, ঠিক কিনা? আর যারা মাহফিল বন্ধ করতে চায়, করোনার আওয়াজকে থামায় দিতে চায়, এরাই হলো আসল জঙ্গি। এরাই জঙ্গি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় সত্যের পক্ষে ছিলেন। তার মানে এই পৃথিবীতে সবচেয়ে বড় মুজাহিদের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা দেখি আপনাদের কমন সেন্স কতটুকু। আল্লাহর হাবিব যদি সবচেয়ে বড় মুজাহিদ হয়, তাহলে আল্লাহর হাবিব ইসলামের সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি? আবু জাহেল, ঠিক কিনা? মুসা আলাইহিসাল্লাম ছিলেন মুজাহিদ, তার মানে ওনার সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি? ইব্রাহিম আলাইহিসাল্লাম ছিলেন মুজাহিদ, ওনার সময়ের সবচেয়ে বড় জঙ্গির নাম কি? এখনো যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আমার নবীর পক্ষে, এর এক একটা মুজাহিদ, আর যারাই কোরআনের বিপক্ষে, এর এক একটা জঙ্গি, এরাই জঙ্গি। ডেফিনেশন খুব সহজ, যারা হকের পক্ষে মুজাহিদ, যারা কল্যাণের পক্ষে, এরা মুজাহিদ।
যারা হকের বিপক্ষে, এরা জঙ্গি। এই জঙ্গিবাদের কবর রচনা করার জন্য আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন। এজন্য জিহাদ আর জঙ্গিবাদকে কখনো গোলানো যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মেহনতি মানুষের বন্ধু, মেহনতি খেটে খাওয়া মানুষকে আমার নবী এত ভালোবাসতেন যে বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণেও বাদ যায়নি খেটে খাওয়া মানুষের কথা। তিনি বলেছেন আরিকাকুম আরিকাকুম আতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন, খবরদার তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না, তোমরা যা খাবে তাদেরও তা খেতে দিও, তোমরা যা পরবে সেখান থেকে তাদেরকেও পোশাকের ব্যবস্থা করে দিও। মেহনতি মানুষের কথা বিশ্বনবী বিদায় হজের ভাষণেও বলেছেন, ঠিক কিনা? তার মানে আমার নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড? আওয়াজ করে বলতে হবে, ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? ব্রড মাইন্ডেড। এই ছেলে তোমার এত ফটো সেশন লাগে কেন? কিসে বসে থাকো, অত ফটো তুলো না তো। নেতা হইতে হইলে বড় মনের অধিকারী হইতে হয়, তার মানে এই কোয়ালিটি আমার নবীর মধ্যে ছিল কি ছিল না? আওয়াজ করে বলতে হবে, ছিল কি ছিল না? কষ্ট হইতেছে আপনাদের? নেতা হওয়ার জন্য 5 নম্বরে যে গুণটা লাগে সেটা হচ্ছে ট্রুথফুলনেস এন্ড দ্য ট্রাস্টওয়ার্দিনেস। নেতার সত্য কথা বলা লাগবে আর আমানতদার হওয়া লাগবে, ঠিক কি না? মিথ্যা কথা বললে এটা কি নেতা? এটা কি? হ্যাঁ, আমি কই নাই, আপনারা কইছেন, আমার কোনো দোষ নাই। ট্রাস্টওয়ার্দিনেস থাকতে হবে, মানে আমানতদারিতা থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলেই মক্কার লোকেরা খুশি হয়ে যেত, বলতো যা আমিন রদিনা বে, আরে আমিন আসছে, আলামিন আস-সাদিক আলামিন, সত্যবাদী এসেছে। ওয়া আনজির আশিরাতাকাল আখরাবিন, এ নবী মুহাম্মদ তুমি তোমার নিকট আত্মীয়দেরকে এবার জাহান্নামের ভয় দেখাও। মক্কায় যখন এই আয়াত নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ও কুরাইশের লোকেরা, ও হাশিমি খানদানের লোকেরা, ও আমার বংশের লোকেরা। ডাক দেওয়ার সাথে সাথে সব লোক, কারণ কণ্ঠটা চিনা, সবাই বুঝতে পারছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ। মক্কার সব লোকেরা ইসলামের একেবারে প্রাথমিক যুগের কথা শোনাচ্ছি, তখনও তিনি বেশি দাওয়াতি কার্যক্রম শুরু করেন নাই। উনি বললেন, ও আমার হাশমি খানদানের লোকেরা, ও আমার আত্মীয়রা, বিশ্বনবী ইসলামের কণ্ঠ ছিল পরিচিত, সবাই বের হয়ে আসত। এসে বলল, মোহাম্মদ কেন ডেকেছ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি এখন তোমাদেরকে বলি, এখনই আমি যদি তোমাদের বলি, এই সাফা পাহাড়ের পেছনে একদল নাঙ্গা তলোয়ার নিয়ে ঘোড়সাওয়ার তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? আমার কথা শুনতেছেন আপনারা? মনোযোগ আছে না গেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি সাফা পাহাড়ের পেছনে নাঙ্গা তলোয়ার নিয়ে একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে, বিশ্বাস করবা? মক্কার সবগুলো লোক একসাথে বলল, নাআম, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, মুহাম্মদ আমরা জীবনে তোমার থেকে একদিনও একটা মিথ্যা কথা শুনি নাই। উই হ্যাভ নেভার বিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন আওয়ার লাইফ। কথাটার ওজন কত খেয়াল করতে হবে, এই কথাটার ওজন কতটুকু খেয়াল করেন? এলাকার লোকেরা ঘোষণা দিয়ে দিচ্ছে, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, উই হ্যাভ নেভার হ্যাভ বিন, উই হ্যাভ নেভার এভার এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ, আমরা আমাদের জীবনে কোনোদিন তোমার থেকে একটা মিথ্যা কথা শুনি নাই, তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করব। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? চিন্তা করছেন, চিন্তা করছেন এলাকাবাসীর মন্তব্য বিশ্বনবী ইসলামের ব্যাপারে কত দামি মন্তব্য। এই এক মন্তব্যে বিগত 40 বছরের সার্টিফিকেট আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? বিগত 40টি বছর আমার নবী মক্কায় বড় হয়েছেন, মক্কায় ভেড়া চড়িয়েছেন, আম্মাজান খাদিজার আন্ডারে ব্যবসা করেছেন, বিশ্বনবী সব ছিল এই মক্কাবাসীদের সাথে। এই মক্কাবাসীরা এক বাক্যে বিগত 40 বছরের সার্টিফিকেট দিয়ে দিলেন, উই হ্যাভ নেভার এভার বিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ মুহাম্মদ, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, আমরা জীবনে বিগত 40 বছরে তোমার থেকে একটা মিথ্যা শুনি নাই, তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করব। সুবহানাল্লাহ, এত আস্তে নেতা হইতে হইলে এরকম নেতা হওয়া লাগবে, যাতে এলাকার লোক বলতে না পারে যে আপনি মিথ্যাবাদী, সবগুলো লোক যেন দাঁড়িয়ে বলে জীবনে এর মুখে কোনোদিন মিথ্যা শুনি নাই, জীবনে আমাদের কোনো কাজ করতে যে আমাদের কাছ থেকে একটা পানও খায় নাই, জীবনে আমাদের কাছ থেকে কোনো টাকা নেয় নাই, আজীবন শুধু দিছে নেয় নাই, দিয়ে গেছে কিছু চায় নাই, এরকম নেতা হওয়ার দরকার আছে না নাই?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই আমার উদ্ধার ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবীর আমানতদারিতায় মুগ্ধ হয়ে বিশ্বনবীকে বিয়ের প্রস্তাব দিয়েছে। শুধু আমানতদারিতা দেখে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, এতটাই আমানতদার ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম। কাফির মুশরিকরাও আমানতের প্যাকেট বিশ্বনবীর কাছে রেখে যেত। একজন এসে বলল, আমি তায়েফে যাব, এইখানে 5,000 দিরহাম মোহাম্মদ তোমার কাছে আমানত রেখে গেলাম। দল করে আবু জাহেলের, দল করে কার কথা বুঝে নাই বোধ হয়, দল করে কার আমানত রাখতে আসে কার কাছে? আল্লাহর হাবিব যদি বলতেন দল করো আবু জাহেলের, আমার কাছে আমানত কেন, আবু জাহেলের কাছে রাখো, ওরা কয় না দল করি পেছে বইরা, আমানত আপনার কাছে রাখতে হবে, কারণ এই টাকার প্যাকেট, এই টাকার প্যাকেট যদি আবু জাহিলের কাছে রাখি কয়দিন পরে আয়েশা দেখবো টাকাও নাই প্যাকেটও নাই, ঠিক কি না? বিষ্ণুনবীর ঘর বোঝাই করা ছিল। আল্লাহর হাবিব যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবেন, ওই রাতে এই আমানতের সম্পদগুলো বুঝিয়ে দেওয়ার জন্য চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে আলী, আমি তো চলে যাচ্ছি আমার জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায়, এই আমানতের সম্পদগুলো তোমার দায়িত্বে, তুমি বুঝাইয়ে দেবা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নয় দুই দিন নয়, এই আমানতের মালামালগুলো মক্কার লোকদের কাছে পৌঁছাতে আমার 3 দিন সময় লেগেছে। সুবহানাল্লাহ কইতে বলেন না, টানা 3 দিন সময় নিয়ে তিনি আমানতের সম্পদ বুঝিয়ে দিয়েছেন। এজন্য বিষ্ণুই বলেছেন, ইদা দুকিআতিল আমানাতু ফানতাযির সাআ, সহিহ বুখারীর বর্ণনা, যখন আমানতের খেয়ানত হয়ে যাবে তখন কিয়ামত হয়ে যাবে। এখন আমানতের খেয়ানত আছে না নাই? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইদাআতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয়? বিষ্ণুনবী বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফানতাযির সাআ, যে লোক যেই চেয়ারে বসার যোগ্য নয় তারে যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে তখন কিয়ামত হয়ে যাবে। যে যেটার যোগ্য না, আরে ওইটা ওই দায়িত্ব দিলে ওই জায়গায় বসাইলে ঝামেলা আছে না নাই? আমি কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারি না, আমি হাদিস জানি না, আমি ফিকা শাস্ত্র জানি না, আমারে বানাইছেন প্রধান বক্তা, যদি এমন হয় তাহলে এটা আমানতের খেয়ানত না? একজনের যোগ্যতা নাই, আরে আপনি বড় দায়িত্ব দিয়ে দিয়েছেন, এটা আমানতের খেয়ানত কিনা কথা বলেন? কেরাত পড়তে পারে না, শুদ্ধ কেরাত জানে না, বানাইছেন মসজিদের ইমাম, এটা আমানতের খেয়ানত হয়েছে না? যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য না তারে যদি ওই চেয়ারে বসায় দেন আমানতের খেয়ানত হয়ে যাবে, আর যখনই আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে তখনই কিয়ামত হয়ে যাবে। চিল্লায় বলেন, ঠিক কি না? তাহলে নেতা হইতে চাইলে সত্যবাদী হন, নেতা হইতে চাইলে আমানতদার হন, বিশ্বনবীর মতো। কার মতো? কার মতো? কথা বুঝতে পারছেন? আরো শুনবেন? হ্যাঁ, হুজুর শেষ করে দেই নাকি? কষ্ট পাচ্ছে? যেই পরিমাণে লোক, যেই পরিমাণে এখানে 8টা প্রজেক্টরে ওইখানে লক্ষ লক্ষ লোক, আপনারা সেফলি এক্সিট করতে 1 ঘন্টা লাগবে। থামেন থামেন, মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আর বাকি 5টা পয়েন্ট আমি 5 মিনিটের মধ্যে বলে দিচ্ছি। মনোযোগ থাকতে হবে, খরগোশের কানের মতো কান খাড়া করে দিকে দিতে হবে, আওয়াজ করা যাবে না। নেতা হইতে হলে কর্মীর পালস বুঝা লাগে। 6 নম্বর পয়েন্ট, ইউ হ্যাভ টু হ্যাভ গুড ইন্টারাকশন উইথ ইউর ফলোয়ার, আপনার অনুসারীদের সাথে। এই উঠতেছেন কে এদিকে? এই ওঠ লাগেন, ওকে আচ্ছা, আসো তোমরা, আসো আসো। কটা পর্যন্ত? সারা রাত তোমরা থাকো, আমার জায়গা করে দিও এদিক দিয়ে, এদিক দিয়ে একটু জায়গা দিও। ইউ হ্যাভ টু হ্যাভ গুড ইন্টারাকশন উইথ ইউর ফলোয়ার, নেতা যিনি তিনি কর্মীদের সাথে ভালো ইন্টারাকশন থাকতে হবে। কর্মী কয় একটা, নেতা কয় আর একটা, আসরা নাই কথা বলেন? মেকিং প্রসেস, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে নেতার উচিত কর্মীদের পালসকে রিভাইজ করা। কর্মী কি সাজেশন দিয়েছে দেখার দরকার আছে না নাই?
এজন্য আল্লাহ বলেন ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। গুরুত্বপূর্ণ কোন বিষয়ে যখন সিদ্ধান্ত নিবা তখন সবার সাথে পরামর্শ করে নিও, যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবা তখন তাওয়াক্কুল করবা কার উপর? বদরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন এখানে তাবু গাড়ো। কোন জায়গায়? এখানে। হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমানজিলান আনজালাহুল্লাহ লাইসা লানা আন নাতাকাদ্দামা হুয়া আও নাতাআখরা। ইয়া রাসূলুল্লাহ আপনি যে তাবু গাড়তে বললেন এটা কি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না আপনার নিজের ইচ্ছা মতো? আল্লাহর হাবিব বললেন না, এটা আমার রায়। ওয়াল হারবু ওয়াল মাকিদা, আমার মনে হয়েছে বদরের এইখানে তাবু গাড়লে ভালো হবে। হাব্বাব বলে না ইয়া রাসূলুল্লাহ লাইসা হাযা বিমানজিল, এখানে তাবু গাড়লে ভালো হবে না। আল্লাহ রাসূল বললেন তাহলে কোথায় তাবু গাড়লে ভালো হবে? হাব্বাব ইবনুল মুনজির বললেন ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায় ওইখানে তাবু গাড়েন, ওইখানে কুয়া আছে, তাহলে বদরের কুয়ার পানি আমরা খাবো, আর ওইখানে দুই দিকে উপত্যকা আছে, বৃষ্টি হইলে উপত্যকার পানি আমরা হাউস বানাইয়া পানি জমায় রাখবো, আমরা পানি খেয়ে যুদ্ধ করবো আর কাফেরগুলো পানি না খেয়ে মরবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিষ্ণুই বললেন আরে তাই তো, তাই তো, হাব্বাব যা বলেছে এটাই তো ঠিক, ওইখানে তাবু গাড়তে হবে, এইখানে নয়। আওয়াজ করে কোন আল্লাহু আকবার! কি লিডার ছিলেন, কি নেতা ছিলেন, মুহূর্তের মধ্যে নিজের সিদ্ধান্ত বাদ দিয়ে কর্মীর সিদ্ধান্তে সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। খন্দকের পরীক্ষা করণের সময় সেই রোম থেকে ছুটে আসা সালমান আল ফারিসি, ইরান থেকে ছুটে আসা সালমান আল ফারিসি পরীক্ষা করণের কথা বললেন। সালমান আল ফারিসির আগে মদিনার কোন লোক এই পরীক্ষা খননের কথা কেউ জানতো না, কেউ জানতো না, কেউ না। পরীক্ষা কেমন? এত ফিট বা এত ফিট মাটি গর্ত করে ফেলতে হবে মদিনার চারদিকে। আল্লাহর হাবিব বললেন এতে কি লাভ? সালমান আল ফারিসি বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা চারদিকে যদি এত ফিট বা এত ফিট গর্ত করে রাখি তাহলে কাফেররা আসতে পারবে না, ওই জায়গায় দাঁড়ায় থাকবে, আসতে চাইলে আগে পরীক্ষায় নামতে হবে, এরপরে আসবে, আর পরীক্ষায় নামলেই আমরা তীর মেরে ওদেরকে কাবু করে ফেলবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালমানু মিন্না, সালমানু মিন্না মিন আহলি বাইত, সালমান আমাদের অন্তর্ভুক্ত, শাবাশ সালমান, শাবাশ সালমান, ব্রেভো সালমান, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে নিজের সিদ্ধান্ত বিষয়ে সাল্লাম বাদ দিয়ে সাইয়েদনা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত দিয়েছেন, যে পরামর্শ দিয়েছেন, ওই পরামর্শ নিয়েছেন। তার মানে নেতা যদি হতে হয়, এ ট্রু লিডার, এ কারিজমাটিক লিডার যদি আপনি হতে চান, আপনার কর্মীদের পরামর্শের গুরুত্ব আপনার কাছে থাকার দরকার আছে না নেই? নেতা হওয়ার সাত নাম্বার গুণ হচ্ছে আপনাকে কনফ্লিক্ট রিজলভিং অ্যাবিলিটি থাকতে হবে, বিরোধ নিষ্পত্তি করার মতো ক্ষমতা থাকতে হবে, আপনার কূটনৈতিক চাল চালার মতো ক্ষমতা থাকার দরকার আছে না নেই? আল্লাহর হাবিব সাহেবকে কূটনৈতিক জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা এমন প্রজ্ঞাবান করেছেন গোটা বিশ্বের সব কূটনীতি এক পাল্লায়, আমার বিশ্বনবীর কূটনীতি যদি আরেক পাল্লায় রাখা হয় বিশ্বনবীর কূটনীতি আর প্রজ্ঞার ওজন ভারী হয়ে যাবে। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। আল্লাহ রাসূল সাহেব খুব ভালো মধ্যস্থতা করতে পারতেন, সুবহানাল্লাহ কইবেন না, মিলায় দিতে পারতেন, কি করতে পারতেন? কাবা ঘরের চারটা কর্নার, একটা কর্নারের মধ্যে হাজারে আসওয়াদের পাথর রাখা হয়, এটাকে বলা হয় আর রুকনুল হাজারিল আসওয়াদ। এই হাজারে আসওয়াদের পাথর, পাথরটা এটা জান্নাতি পাথর। কিয়ামতের দিন আল্লাহ এই পাথরে দুইটা চোখ দিবে, একটা জিহ্বা দিবে, এই পাথর কথা বলবে, এই পাথর বলবে আল্লাহ এই লোকটা আমার গায়ে চুমু দিয়েছিল, তারে তুমি জান্নাতে ঢুকায় দাও। এই হাজারে আসওয়াদের পাথরটা কাবা নির্মাণের সময় কে পাথরটাকে তুলে কাবা ঘরের ভেতরে রাখবে, এই নিয়ে মক্কার নেতাদের মধ্যে কিলাকিলি, নেতাদের মধ্যে কি কিলাকিলি, কারণ এটা অনেক সম্মানের ব্যাপার। সব নেতারা ঘোষণা দিল কাউকে আমরা এই সম্মান দিতে চাই না, কাউকে। জি ইনশাআল্লাহ। এজন্য হাজারে আসওয়াদের পাথরটা অনেক সম্মানের পাথর। হুজুরের 5 মিনিটের মধ্যে শেষ করব, 5 মিনিটে জি। হাজারে আসওয়াদের পাথরের কথা দিয়ে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। বসেন। হাজারে আসওয়াদের পাথরটা কাবা নির্মাণ শেষে কে নিয়ে কাবা ঘরের মধ্যে রাখবে, এ নিয়ে তর্ক, এ নিয়ে ঝগড়া বিবাদ, এ নিয়ে মারামারি। প্রতিটা গোত্রের লোকেরা বলতে শুরু করলো আমরা রাখবো,
কারণ এই এটা অনেক সম্মানের। এই আপনারা উঠছেন কেন এদিকে, উঠলেন কেন? আমি কি আপনাদের মেহমান না, তো উঠলেন কেন? এটা কি, বসেন, এদিকে তাকান। হাজারে আসওয়াদের পাথর কে কাবা ঘরের ওই কর্নারে রাখবে, এ নিয়ে মারামারি। চার মহান নেতা বললো আমরা রাখবো, প্রত্যেক নেতা বলে এই সম্মান আমরা কাউরে দিব না, রক্তের বন্যা বয়ে যাবে মক্কায়, কিন্তু ওই সম্মান কাউরে দিব না। এই দলের নেতা বলে আমি রাখবো, ওই দলের নেতা বলে আমার নিজ হাতে উঠি আমি রাখবো, ওই দলের নেতা বলে না আমি রাখবো, অন্য কাউরে এই সম্মান দিব না। কিলাকিলি আসে না নাই, কেউ সমাধানে বসতে পারে না। সর্বশেষে এক মুরব্বি সমাধান দিয়েছে, আগামীকাল এই মসজিদুল হারামের এই দরজা দিয়ে সর্বপ্রথম যে ঢুকবে সে সমাধান দিবে, সবাই রাজি হয়ে গেল। এরপরের দিন দেখা গেল ওই রাস্তা দিয়ে ওই দরজা দিয়ে সর্বপ্রথম বিশ্বনবী প্রবেশ করেছে। বিশ্বনবীকে দেখে সবাই অবাক, সবাই বলে জামিনুন রদিনা বি, আরে আলামিন আসছে, আলামিন আসছে, আমরা সবাই খুশি। বিশ্বনবী ইসলামের কাছে পুরো ঘটনা খুলে বলা হলো। বিশ্বনবী ইসলাম দেখেন কিভাবে কূটনৈতিক ওনার জ্ঞান, কনফ্লিক্ট রিজলভিং অ্যাবিলিটি, বিরোধ নিষ্পত্তি কিভাবে তিনি করতেন, কিভাবে তিনি হি ওয়াজ ভেরি গুড মিডিয়েটর, মধ্যস্থতাকারী কেমন ভাবে তিনি করতেন। তিনি বললেন এটা তো কোনো ব্যাপারই না, হালুম্মা ইলাইয়া সাউবান, একটা কাপড় নিয়ে আসো, কি নিয়ে আসো, কাপড় নিয়ে আসো। কাপড় নিয়ে আসা হলো, আল্লাহর হাবিব সাহেব বললেন চান নেতা কাপড়ের চায়ের কপ, ইসলাম নিজ হাতে হাজরে আসাদের পাথরটা তুলে কাপড়ের মধ্যে রাখলেন, পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব বললেন আমি আগে আগে যাই, আমার পিছনে পিছনে চলো। আল্লাহর হাবিবকে ফলো করে চার মহান নেতা কাপড়ের কর্নার ধরে ধরে হাজারে আসওয়াদ পাথরটাকে বহন করে কাবা পর্যন্ত নিয়ে গেলেন। কাবার ওই কর্নারে যখন পাথর নিয়ে দাঁড়ানো হলো, আল্লাহর হাবিব ওই কাপড়ের মাঝখান থেকে নিজ হাতে হাজারে আসওয়াদের পাথরটা ধরে রুকনে হাজারুল আসওয়াদের মধ্যে রেখে দিলেন। এতক্ষণ কাউরে ধরতে দিবে না, এতক্ষণ নেতাদের ঘোষণা ছিল কি কাউরে ধরতে দেব না, এখন কেউ ধরতে পারে নাই। আসল সম্মান বিশ্বনবীর দিকে গিয়েছে, চিল্লায় বলেন ঠিক কি না। এভাবে তিনি কনফ্লিক্ট রিজলভ করতেন। সহিহ বুখারীতে একটা কিতাব আছে, কিতাবুস সুলহ, সন্ধির অধ্যায়, বাবু কওলিল ইমাম লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি একটা বিখ্যাত ডায়ালগ ছিল, কোথাও মারামারি দেখলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলতেন আরে আমারে নিয়ে চল আমি মিলাইয়া দিব। সুবহানাল্লাহ, করবেন না? আমরা কি মিলাইয়া দেই না লাগাইয়া দেই? হ্যাঁ, আচ্ছা নরসিংদীর কোথাও যদি আগুন ধরে যায় আপনারা কি দিয়ে আগুন নেবেন? আওয়াজ করে বলতে হবে, কি দিয়ে নেবেন? পানি দিয়ে নেবেন। কিন্তু অনেকে ওই জায়গায় পানির বদলে তেল ডালে, কি ডালে, তেল ডালে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন আলা উখবিরুকুম বি আফদালি দারাজাতিন মিনাস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়ান নুসুক, নামাজ রোজা হজ জাকাতের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে, ওটা কি আমি তোমাদেরকে বলবো না? সাহাবারা বললেন অবশ্যই বলবেন। ওই সওয়াবের কাজটা কি গো নবী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাহু যাতিল বাইন, দুইজনের মধ্যে ঝগড়া আছে, তুমি ঝগড়া না লাগিয়ে দিই, ওই দুইজনকে মিলিয়ে দিবা। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? মিলিয়ে দিতে রাজি আছেন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার আগে আউস আর খাজরাজ গোত্রের মধ্যে 120 বছরের ঝগড়া, কয় বছরের, আওয়াজ করে বলেন কয় বছরের, কেউই থামাইতে পারে না। থামাবে কেমনে? দাদা মরার আগে ছেলেরা ওসিয়ত করছে, বাবা ওসিয়ত করে গেলাম আমার রক্তের প্রতিশোধ নিবি। বাবা মরার আগে বলে যায় আমার এক কোপাই ছিল, তোরাও কোপাবি, খালি কোপা কোপি চলবে, এই যুদ্ধ কেউ থামাতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে এক সপ্তাহের ব্যবধানে 120 বছরের যুদ্ধ থামায় দিলেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এজন্য নেতা হতে হলে ইউ হ্যাভ টু বি ভেরি গুড মিডিয়েটর, মধ্যস্থতাকারী হতে হবে। এজন্য কিয়ামতের দিন নেতাও দাঁড়াবে, কর্মীও দাঁড়াবে। এজন্য নেতা নির্ধারণের সময় আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই? এই যে লিডারশিপ কোয়ালিটির কথা আমরা শুনলাম, নেতৃত্বের যে গুণাবলী, এগুলো অর্জন করার দরকার আছে না নাই? এগুলো দেখে দেখে আমরা নেতা নির্বাচন করব। এই নেতৃত্বের গুণাবলীগুলো, লিডারশিপ কোয়ালিটিসগুলো আমরা আমলে নিয়ে এই নেতৃত্ব শূন্যতার, নেতৃত্ব শূন্যতার এই সময়ে, মুসলিম বিশ্বের এই সময়ে আমরা যেন আবার আগের সেই নেতৃত্ব ফিরে পেতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হওয়ার জন্য যে কোয়ালিটি বেঁধে দিয়েছেন, ওই কোয়ালিটিগুলো দেখে দেখে নেতা নির্বাচন করে আমরা যেন এই সংকট থেকে
উচ্চারণ পেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আরো আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদ সাইয়েদ কামালউদ্দিন জাফরি, সাইয়েদ জাফরি হুজুরের কাছে এখন শাহাদা বাক্য পাঠ করে একজন হিন্দু বোন এখন কালিমা পড়ে মুসলমান হবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, কোরআনের সাথে থাকেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে, আবারও হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসিরুল কোরআনের ময়দানে। এই উঠলেন কেন আপনারা, উঠলেন কেন, উঠলেন কেন আপনারা? হুজুরকে চিনেন, চিনেন হুজুরকে? বসেন, বসেন সবাই, বসেন, বসেন। একজন অমুসলিম বোন আমাদের এই মাহফিলের মঞ্চে কালিমা পড়ে মুসলমান হবে, এর চেয়ে সৌভাগ্যের ঘোষণা হতে পারে? তো দাঁড়াইলেন কেন আপনারা? বসেন, বসেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসিরুল কোরআনের ময়দানে। প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ, মাদ্রাসা কমিটিকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আপনারা দাঁড়ালেন কেন? এখনই তো এই মেয়েটা একটু আগে এসে জানাইলো যে সে হিন্দু, আইয়া মুসলমান হবে। তার নিয়ত ছিল আমাদের আজকের প্রধান বক্তার হাতে মুসলমান হবে, কিন্তু প্রধান বক্তার বক্তব্য হলো আপনি যেখানে আছেন আমি এখানে করব না, আপনি করেন, আমার সামনেই করুন। তাহলে এইবার তুমি এখানে আসো, আপনারা বসেন, বসেন। তোমার আগের নাম কি? নিশাখা? আচ্ছা, ওর নাম আমি বুঝি না। এখনই আমার সঙ্গে আপনারাও পড়বেন। তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলু। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই, কোনো হক মাবুদ নেই, কোনো হক মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এবার দোয়া আপনার করতে হবে। আল্লাহুম্মা আমিন। আরেকজন আছে, আরেকজন আছে। রব্বানা যালামনা, আরেকজন আপনি করেন না, না সে ওর সঙ্গী এ মুসলিম, আপনি দোয়া করেন। اللهم حاسبنا حسابا يسيرا، اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى، اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا، وجعله شفيعنا يوم الحساب، وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين، وَجَعَلْ آخِرَ كَلَامِنَا عِنْدَ الْمَوْتِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ.